আমার ইয়াতে হাবিগাঁও বলে একটা এলাকার পর আমার একটা ফোন আইসে, তার স্থানীয় রাইজে আমাকে জানাইছিল তাত একটা অজগর হাব মানে দেখা পাইছে বলে। তো তারপরে আমি আমার কঠিয়াতলী আঞ্চলিক বন কার্যালয়ের বন কমপ্লি সকলের সহযোগত আমি অজগর হাবটু রেস্কিউ করলো। রেস্কিউ করে আমার রেঞ্জ অফিস আনিলো অলরেডি হাবটু, আর প্রারম্ভিক পর্যায়ত তার একটা সর আঘাত দেখা পাইছিল আমি, আর কপাহ আর প্রারম্ভিক মেডিসিন দি পেলে আমি তাক অলপমান এয়া করলো, ট্রিটমেন্ট করলো, আর স্বাস্থ্য ঠিকই আছে, তেন ধরনের কোনো ফিজিক্যাল ড্যামেজ হওয়া নাই তার। আর পিছ মুহূর্তে আমি ভাবিছো যে আমার যখন আমার সংরক্ষিত বনাঞ্চল আছে বনাঞ্চল আমি হাবটু এড়িয়ে দিয়ার আমি এটা ঠিক করেছো, জায়গাটা এটালেক আমি মানে চাই লো, তার মানে হেবিটেটটা চাই পেলে আমি তাকে একটা তার বিপদসংকুল এরিয়াত আমি তাকে এড়িয়ে দিয়ার কথা ভাবিছো। আর লগতে মই রাইজক আহ্বান করো, যেহেতু এটা বারিষার কাল, বানপানী হয়ে আছে বিভিন্ন জায়গা হয়ে আছে, তো এনেকা জীব জন্তুবিলাকে নর্মেলি কি হয় তাহলে হাইলেন্ডলে আহিব বিচারে, কারোবার ঘরের বাউন্ডারির ভিতর হবো পারে, হয়তো কারবার ঘর মজিয়াতেও হবো পারে। তো এনেকা ধরনের যদি কিবা পরিস্থিতি দেখা পায় ততাতয়াকৈ যাতে ওচর নিকটবর্তী বন বিভাগের অফিসত খবর দিয়ে, আর আমার নগাঁও ডিস্ট্রিক্টও বহুত টেকনিক্যালি সাউন্ড রেস্কিউয়ার্স আছে, তেওঁলোককো যাতে জনায় আর আমাক খবর দিলে আমি লগালগ গৈ পেলাই তেনেকা একটা পরিস্থিতিত আমি তাক মানে রেস্কিউ করে পেলাই মুকলি জায়গাত আমি যাতে এড়িয়ে দিব পারো, আর তার যাতে মানুষের লগতে এই জীব জন্তুর যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি নহয় তাৰে আহ্বান জানাইছো। ধন্যবাদ।